বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপী প্রচার আন্দোলনে সামিল হচ্ছেন বামপন্থীরা। দেশজুড়েই চলবে এই প্রচার। জনগণের জীবনযাপনের জরুরি সমস্যা ও দাবি দাওয়াকে সামনে এনে চলবে এই প্রচার। ছটি বামপন্থী দল একযোগে এই আন্দোলনের ডাক দিয়েছে। বৃহস্পতিবার থেকে 16 অক্টোবর পর্যন্ত এই প্রচার চলবে। বামপন্থীরা বলেছে, অর্থনৈতিক অধোগতি চলছেই, সংকট কঠিন, প্রায় মন্দার মুখে। যে দেশে মানুষের পছন্দের একটি চা বিস্কুট, সে দেশেই বিক্রিতে ভয়াবহ হ্রাস বিস্কুট সংস্থার। বন্ধ হচ্ছে গাড়ির কারখানা, বস্ত্র কারখানা, তা হচ্ছে মানুষের চাহিদার গুরুতর ঘাটতির কারণে। উৎপাদনে ছাঁটাই, পাশাপাশি বেনজির হারে ছাঁটাই করা হচ্ছে শ্রমিক কর্মীদের। প্রস্তাবে বলা হয়েছে, এখন মোদী সরকার মুখ ঘুরিয়ে থেকে অস্বীকার করেছে ব্যাপক হারে বেকারি, কম মজুরিতে কাজ, আয়ে গভীর হ্রাস এবং কৃষিতে মারাত্মক সংকটের বাস্তবতা। সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়েছে মহিলাদের উপর। পরিস্থিতি থেকে নজর ঘোরাতে সামনের চেষ্টা চালাচ্ছে নরেন্দ্র মোদী সরকার। সামনে উস্কানি দেওয়া হচ্ছে উন্মত্ততার, সমাজে বিভাজন গভীরতর করা হচ্ছে। কর্পোরেট করে ছাড়, বড়লোকদের ছাড় দিয়ে কেন্দ্র প্রায় 1.5 লক্ষ কোটি টাকার দায় নিয়েছে। এটাই বিজেপি সরকারের নীতি। সরকারি ব্যাংকের 3 লক্ষ কোটি টাকার দেনা, যা হাতে গোনা কয়েকজন বড়লোক নিয়েছে, মুকুব হয়। বিপুল সংস্থার কৃষকদের 1.5 লক্ষ কোটি টাকা ঋণ মুকুব হয় না। শোষণ তীব্র হচ্ছে বলে অর্থনীতিতে সংকট তীব্র। 20 সেপ্টেম্বর বামপন্থী 6 দল দিল্লিতে এক কনভেনশন করে, সেখান থেকে সপ্তাহব্যাপী বিক্ষোভ আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছিল। মূল যে দাবিগুলি সামনে রেখে প্রচার চালানো হয় বা হবে, তা হলো, কর্মসংস্থান বাড়াতে সরকারি বিনিয়োগ বৃদ্ধি করো, কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যুবকদের বেকার ভাতা দিতে হবে, ন্যূনতম মাসিক বেতন 21,000 টাকা করতে হবে, ছাঁটাই হওয়া বিপুল সংখ্যক শ্রমিকদের জীবন ধারণের মতো মাসিক বেতনের ব্যবস্থা করতে হবে সরকারকে, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের বেসরকারিকরণ বন্ধ করতে হবে, প্রতিরক্ষা ও কয়লা ক্ষেত্রে 100% প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত বন্ধ করতে হবে, BSNL অর্ডিন্যান্স কারখানা, রেল, এয়ার ইন্ডিয়া বেসরকারিকরণ বন্ধ করতে হবে, রেগার বরাদ্দ বাড়িয়ে বকেয়া শোধ করতে হবে, ন্যূনতম মজুরিতে 200 দিনের কাজে নিশ্চয়তা দিতে হবে, কৃষকদের দুর্দশা প্রশমনে একেবারের জন্য কৃষি ঋণ মুকুব করতে হবে, উৎপাদন ব্যয়ের 1.5 গুণ ফসলের দাম নির্ধারণ করতে হবে, ন্যূনতম মাসিক বার্ধক্য বিধবা ভাতা 3,000 টাকা করতে হবে। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।